নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2022-23 শিক্ষাবর্ষে ক্লাস 11-এ রয়েছ, তোমাদের যে হাফ ইয়ারলি এক্সাম হবে, সেই হাফ ইয়ারলি এক্সামের বেঙ্গলি মডেল কোয়েশ্চন, তোমাদের সম্পূর্ণ মার্কস থাকবে 80। তোমরা এই মডেল কোয়েশ্চনসটি ভালো করে দেখবে, কারণ এর থেকে অনেকটাই প্রশ্ন কমন আসে পরীক্ষায়। প্রথম রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, 10টি সঠিক উত্তর আসবে। এক নম্বরে যেটা রয়েছে সেটা হলো ফুল্লোর আর বারামশা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো। দুই নম্বর রয়েছে মধুমাস বলতে বোঝায়। তিন নম্বর রয়েছে মাতৃভাষা রূপে খনি, এখানে মাতৃভাষা হলো বাংলা ভাষা। চার নম্বরে রয়েছে বঙ্গভাষা কবিতাটির উৎস গ্রন্থ হলো। তারপর পাঁচ নম্বর রয়েছে কোকিল প্রতিপালিত হয়। তারপরে ছয় নম্বরটি রয়েছে কমলাকান্তের পুঁজিবাটি হলো। তারপর সাত নম্বর রয়েছে আদি রস পঞ্চমে ধরেন জিতে গেলেন কে। তারপর রয়েছে স্বরগ্রামের তৃতীয় স্বর হলো। তারপর রয়েছে তোমাদের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো। তারপর রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কত। তারপর আসবে তোমাদের এক একটি পূর্ণাঙ্গ বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে। 20 মার্কসের পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দেবে। প্রথম যেটা রয়েছে সেটা হলো কোন মাসে দুরন্ত বাদল হয়। তারপর শীতের সময় ফুল্লরা কী গায়ে দেয়। তারপর রয়েছে কিরাত পাড়াতে বসিনা মেলে উধার, কিরাত শব্দের অর্থ কী। তারপর রয়েছে যা ফিরে অজ্ঞান তুই, কাকে অজ্ঞান বলা হয়েছে। তারপর রয়েছে পরধন লোভে মত্ত, এখানে পরধন কী। তারপর রয়েছে অবরণ্যে বরি, অবরণ্যে এর মানে কী। তারপর রয়েছে কমলাকান্ত কোকিলের কী ভালোবাসেন। নেক্সট, নসিবাবুর খাজনা কোথায় থেকে আসে। তারপর কোন দুটি পঞ্চম মিষ্ট। নেক্সট, আদিরস পঞ্চমে ধরে কে জিতে গিয়েছিলেন, ওইটাই সঠিক উত্তর রয়েছে। তারপর বসন্তের কোকিল রচনাটি কোন গ্রন্থ মূল গ্রন্থের অন্তর্গত। নেক্সট যেটা রয়েছে কোন দিন নসিবাবুর বাড়িতে একটি লুকুরও দেখা মেলেনি। শিবনাথের ছেলের নাম কি। তারপর টুনির শ্বশুরের নাম কি। ঈশাকা কে ছিলেন এইটা। তারপর ত্রিপুরার মহারাজার নাম কি। তারপর যেটা রয়েছে চর্যাপদ কোন ভাষায় রচিত। নেক্সট, মৈথিলি কোকিল কাকে বলা হয়। কালু কন্যার কেশ অংশটি কোন অলঙ্কারের দৃষ্টান্ত। তারপর অলম শব্দের অর্থ কী। নেক্সট রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, 20টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে, 5টা প্রশ্ন থাকবে 10 নম্বর। মাস মধ্যে মাইশর আপনি ভগবান, কে কাকে কথাটি শুনিয়েছে, কোন মাসকে মাইশর বলা হয়েছে। তারপর রয়েছে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, কে একথা বলেছেন, বিবিধ রতন কি। তারপর তখন মানুষ কোকিলে তাহার গৃহকুঞ্জ পুরিয়া যায়, তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, মানুষ কোকিল কারা। নেক্সট, এখন আয় পাখি তুতে আমাতে একবার পঞ্চম গায়, কোন পাখির কথা বলা হয়েছে, আমাতে বলতে কাকে বোঝানো হয়েছে। তারপর চর্যাপদের পুঁথি কে কখন কোথা থেকে আবিষ্কার করেন। নেক্সট যেগুলো রয়েছে সেগুলো হলো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের প্রশ্ন 80টি শব্দের মধ্যে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 4 করে, 6টা থাকবে 24 নম্বর। ফুল্লোরার বারমাসা কবিতায় ফুল্লোরার চরিত্রের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। আভার কু বলিয়া ডাকিয়া মনের জ্বালা নিবাহিত। রয়েছে কে কাকে একথা বলেছেন,
কিভাবে মনের জ্বালা মেটাতে বলেছেন, তারপর অথবাই থাকবে তোমাদের কেননা তুমি সৌন্দর্য শূন্য পরাণ্য প্রতিপালিত। কে এই উক্তি করেছেন, কাকে সৌন্দর্য শূন্য বলা হয়েছে, কেন এরূপ বলা হয়েছে। নেক্সট যেটা রয়েছে সেটা হলো, মানুষ হয়েছে ছেলে আশাতীত হয়েছে, ভাবনাটি কার আশাতীত মানুষ হওয়ার মধ্যে কি ইঙ্গিত করা হয়েছে। নেক্সট চর্যাপদে প্রতিফলিত তৎকালীন সমাজচিত্র সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কোথা থেকে আবিষ্কার করেন, কাব্যটির সাহিত্যমূল্য সংক্ষেপে আলোচনা করো। তারপর রয়েছে অলঙ্কার কাকে বলে, অলঙ্কার কত প্রকার ও কী কী। নেক্সট উদাহরণ ও বিশ্লেষণ সহযোগে অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা দাও। নেক্সট যেটা রয়েছে, প্রদত্ত সংকেত অনুসারে গল্প রচনা করো। এক কাঠুরিয়া বনে কাটছিল, হঠাৎ তার কুরুল ফসকে জলে পেরে গেল। কাঠুরিয়া বিলাপ, অর্থাৎ এই যে লাইনগুলা দিয়েছেন সেই লাইনগুলা অনুসারে তোমাদের একটা গল্প রচনা করতে হবে। সংকেত দেওয়া হয়েছে সেগুলি অনুসারে গল্প তোমাদের একটা রচনা করতে হবে। তারপর রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, একশো বিশ শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান 5, দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের, অথবা থাকবে। প্রথম যেটা রয়েছে সেটা হলো মুকুট নাটকের নামকরণের সার্থকতা বিচার করুক। তারপর রয়েছে উনি সকলের চেয়ে বড় জীব শিকার করে বেড়ান, কে একথা বলেছেন, কার সম্পর্কে একথা বলেছেন, এরূপ বলার কারণ কী। তারপর যেটা রয়েছে সেটা হলো বিদ্যাপতি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন, তিনি কোন রাজার পৃষ্ঠপোষকতা পান, তাকে কী নামে অভিহিত করা হয়, কোন পর্যায়ের পদে তিনি শ্রেষ্ঠ এবং কেন। তারপর রয়েছে চর্যাপদের প্রধান দুজন কবি সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে যেগুলা নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, 60 শব্দের মধ্যে প্রশ্নগুলি উত্তর দিতে হবে, তিন প্রতিটি প্রশ্নের মান 3, 6 নম্বর থাকবে দুটি প্রশ্ন। বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র লেখো। তারপর রয়েছে কোভিড মহামারী একটি সংক্ষিপ্ত রিপোর্ট লেখো, রিপোর্ট লিখতে হবে অর্থাৎ প্রতিবেদন লেখার কথা বলা হয়েছে এটাতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।